ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক এর টেস্ট পেপার দু থেকে বাংলা বিষয়ের দুটি প্রশ্নের সেটের উত্তর অর্থাৎ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি দুটি সেটের আটশো এবং আটশো পঁচাত্তর নাম্বার পেজের এই দুটি সেটের প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই অবশ্যই দেখে নাও অবশ্যই টেস্ট পেপার দেখে নেবে এবং তার সঙ্গে প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবে এবং উত্তর ও প্রশ্ন তোমরা ভালো করে দেখে নেবে তাহলে প্রথমে দেখে নেওয়া যাক এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু তেইশ থেকে আটশো নাম্বার পেজের প্রশ্নের উত্তর বাংলা বিষয়ের তাহলে দেখে নেওয়া যাক একের এক বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল অপশান ঘ আট টাকা আট আনা এরপর দেখব দুই নম্বর প্রশ্ন দয়ার সাগর পরকে সেজে দিন নিজে খায়নি বক্তা হলেন অপশান গ জগদীশ বাবু তিন নম্বর প্রশ্ন অমৃত লুকিয়েছিল অপশন ঘ ইসাবের বাবার গোয়াল ঘরে চার নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটি যে কাব্য গ্রন্থের অন্তর্গত সেটি হল অপশন নম্বর প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো অপশন খ পদ্মাবতী পাঁচ নম্বর প্রশ্ন সাজিলা সুর সমীবৃক্ষ বৃক্ষমূলে সমী বৃক্ষ সেজেছিল সেজে ছিল উত্তর হবে অপশান ঘ অর্জুন উত্তর হবে অপশান ঘ অর্জুন ছয় নম্বর প্রশ্ন গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা অপশান গ রঙিন পালক সাত নম্বর প্রশ্ন সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকির নাম ছিল দেখো স্টাইলাস দেখো সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকই নাম ছিল অপশান খ স্টাইলাস আট নম্বর প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কথাটি বলেছিলেন অপশান কালিদাস নয় নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল অপশান খ উনিশশো ছত্রিশ সালে দশ নম্বর প্রশ্ন অনুসর্গের অপর নাম অপশান খ পরসর্গ অনুসর্গের অপর নাম পরসর্গ এগারো নম্বর প্রশ্ন বাঘে গরুতে এক ঘাটে জল খায় এখানে বাঘে গরুতে অপশান খ সহযোগী কর্তা বারো নম্বর প্রশ্ন তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এখানে জলে পদটি অপশান গ করণ আবারও দেখো বারো নম্বর প্রশ্ন তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এখানে জলে পদটি অপশান গ করুন কারো তেরো নম্বর প্রশ্ন পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো অপশান খ তৎপুরুষ সমাস পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো অপশান খ তৎপুরুষ সমাস চোদ্দ নম্বর প্রশ্ন দেশান্তর সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হল দেখো অপশান ঘ অন্য দেশ পনেরো নম্বর প্রশ্ন খাঁটি গরুর দুধ খেতে হবে এই বাক্যটিতে বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির যেটি লঙ্ঘিত হয়েছে অপশান গ আসক্তি ষোলো নম্বর প্রশ্ন বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল অপশান গ যৌগিক বাক্য সতেরো নম্বর প্রশ্ন বাংলা ভাষাকে ভোলা যাবে না এই বাক্যটি হল অপশন গ্য আটশো পঁচাত্তর নম্বর পেজ দেখে নেব এবং তার প্রশ্ন উত্তরগুলো দেখে নেব তাহলে দেখো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার পেজ নাম্বার বা পৃষ্ঠা নম্বর আটশো পঁচাত্তর বাংলা বিষয়ের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও একের এক তোমার লেখা তো দিব্যি হয়েছে এখানে বক্তা হলেন অপশান খ ছোট মেশো দুই নম্বর প্রশ্ন সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান অপশান ক এক দিন তিন নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ অপশান ক লেবুর তেল চার নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল অপশান ক কাঠ কয়লা পাঁচ নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান ঘ জলই পাশান হয়ে আছে ছয় নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী হল অপশান খ ক্ষমা করো সাত নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করে অপশান খ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন স্টাইলাস আসলে অপশান দেখো গ ব্রোঞ্জের শলাকা স্টাইলাস আসলে ব্রঞ্জের সলাকা। নয় নম্বর প্রশ্ন কানে কলম গুঁজে দুনিয়া খোঁজে অপশন খ দার্শনিক দার্শনিক দশ নম্বর প্রশ্ন কর্মধারায় প্রাধান্য থাকে অপশন খ অর্থের এগারো নম্বর প্রশ্ন যে কোনো কারকের যে কোনো পদকে উন্নীত করে যে বিভক্তি তাকে বলে তীর্যকে বিভক্তি দেখো যে কোনো কারকের যে কোনো পদকে উন্নীত করে যে বিভক্তি তাকে বলে অপশন গ তীরযোগ বিভক্তি বারো নম্বর প্রশ্ন কর্তা নিজে কাজ করে না অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে তা হবে প্রযোজক কর্তা তেরো নম্বর প্রশ্ন তাকে কলম কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল অপশন খ তিনি কলম কেনেননি চোদ্দ নম্বর প্রশ্ন বাক্য পরিবর্তনে বদলায় না অপশন খ অর্থ পনেরো নম্বর প্রশ্ন জায়া ও পতির সমস্ত পদটি হল অপশান ঘ দম্পতি ষোলো নম্বর প্রশ্ন দীর্ঘজীবী হও বাক্যটি যে শ্রেণীর অন্তর্গত অপশান প্রার্থনা সূচক সতেরো নম্বর প্রশ্ন আর কাউকে পায়ের ধুলো দেননি সন্ন্যাসী অপশান ঘ সম্বন্ধ পদ সতেরো নম্বর প্রশ্ন আর কাউকে পায়ের ধুলো দেননি সন্ন্যাসী নিম্ন রেখ পদটি হল অপশান খ সম্বন্ধ পদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও